আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলো, সেটা হলো ছোলার ডাল অথবা বুটের ডাল অথবা ছানার ডালের হালুয়া। যেহেতু এখন সবাই বরাতে আসতেছে, আমরা কিন্তু সবাই বরাতে সবাই কম বেশি হালুয়া বানাই। প্রতি বছরই মনে করেন যে সারা বছর যদি আমরা না বানাই, তাহলে সবাই বরাতে অবশ্যই বানানোর চেষ্টা করি যে কীরকমভাবে মনে করেন যে হয় ছোলার ডালের হালুয়াটা। কিন্তু সবারই সুন্দরভাবে হয় না, পারফেক্ট হয় না হালুয়া। ক্ষেত্রে কিন্তু আমরা সবাই পছন্দ করি, ছোটো থেকে বড় সবারই কিন্তু পছন্দের একটা খাবার এবং কুসুয়াদভাবে কিন্তু আমি আপনাদেরকে উপস্থাপন করেছি এবং কুসুয়াদভাবে করতে পারেন। বড় থাকা উপকরণ দিয়ে কিন্তু করা যাবে, যেহেতু এখন মনে করেন যে ছোলার ডালটা মনে করেন এই সময় বরাতে সবাই আমরা কিনি সালো তৈরি করার জন্য, এবং খুব সহজভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আজকের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল উপকরণে। এতো এখানে আমি ছোলার ডাল নিয়েছি হাফ কেজি পরিমাণ। ডালটা কিন্তু এরকমই থাকে কাঁচা অবস্থায়। আমি কিন্তু ডালটাকে সারা রাত্রে ওভারনাইট করে ভিজিয়ে রেখেছি, সুন্দর করে পরিষ্কার করে কষিয়ে তার পানিটা কিন্তু ছড়িয়ে নিয়েছি। আমি এখন দেখতে পাচ্ছি ভিজানোর পর কিন্তু এটা কনসিস্টেন্সিটা এরকমই হয়েছে, ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। তাতে করে সিদ্ধ করার সময় মানে খুবই উপকারে আসবে। আগের রাত্রে যদি আপনি মনে করে সিদ্ধ করে রাখেন, ভিজিয়ে রাখেন ডালটা, তাহলে তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আমি চুলায় একটা প্যান বসিয়ে পাত্রের মধ্যে আমার ডালগুলো দিয়ে দিচ্ছি। এখানে দুধ দিয়ে দিচ্ছি লিকুইড 1 লিটার পরিমাণ দুধ। দুধটা কিন্তু মনে করেন আমি এখানে লিকুইড দুধটা ব্যবহার করতেছি, অথবা এখানে পানি ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এখন দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা দারুচিনি। এই পর্যায়ে কিন্তু আপনারা এলাচ ব্যবহার করতে পারেন, যেহেতু পরবর্তীতে আমি এলাচগুলোটা ব্যবহার করবো, তাই আমি এখানে এলাচ ব্যবহার করতেছি না। তবে আপনাদের হাতে কাছে এলাচগুলোটা না থাকে, তাহলে এলাচও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে কিন্তু ঢাকনা দিয়ে দিব আমি 5 মিনিটের জন্য। শুধু বড় কোটো অপেক্ষা কিন্তু করতে হবে, বড়টা উঠেই কিন্তু ডাকনাটা খুলে দিতে হবে না, দুধটা কিন্তু বড় কোটে উতলিয়ে পড়ে যেতে পারে। ডাকনাটা খুলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কিন্তু কালারটা এরকমই এসেছে দুধটা দেওয়ার পরে। এই পর্যায়ে কিন্তু চুলা হিটটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি আমি, একেবারে লো ফ্লেমে না কিন্তু। এই পর্যায়ে কিন্তু বড় কোটার পর ডাকনা দিয়ে কিন্তু আমি ডাকনার পাশটা, একটা পাশ কিন্তু আমি খালি রেখেছি, যাতে ভিতর থেকে বলকটা ভাপ শেষ হতে পারে, বের হতে পারে। এই পর্যায়ে 30 মিনিটের জন্য কিন্তু আমি এইভাবে কুক করে নিব। এই পর্যায়ে কিন্তু চুলা হিটটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু আমি কুক করে নিয়েছি। এটা কিন্তু এরকমই থাকে কনসিস্টেন্সিটা, দুধগুলো একদম একেবারে যেন শুকিয়ে না যায়। এই পর্যায়ে চিমটি পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি, একেবারে মনে করেন শুকিয়ে না যায়, সে পর্যায়ে কিন্তু খেয়াল রাখতে পারে। দুটো থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে, পরবর্তীতে ব্লেন্ড করতে পারে মানে খুব সুবিধা হবে। আর যদি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাল সিদ্ধ হয়ে গেছে। আর যদি আপনারা ব্লেন্ড না করেন, শিল্পটা বেটে নেন, তাহলে কিন্তু আর একটু শুকিয়ে নিতে হবে। একেবারে শুকিয়ে নিয়ে কিন্তু ডালটা বেটতে হবে। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পর্যায়ে ব্লেন্ড করে নিয়েছি। যদি ব্লেন্ড করার সময় মনে হয় আটালো আটালো ভাব, তার এই পর্যায়ে কিছু পরিমাণ আপনারা লিকুইড দুটো ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে এটা ব্লেন্ড করার পর। এই পর্যায়ে কিন্তু চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যান বসিয়ে কিন্তু এই পর্যায়ে আমি চুলা হিটটা একটু বাড়িয়ে প্যানটা কিন্তু বেশ গরম করে নিয়েছি। এখন ঘি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ। যেহেতু এখানে আমার প্রায় 1/2 কেজি পরিমাণ আমার ডাল ছিল, তাই ঘির পরিমাণটা কিন্তু 1/2 কাপ পরিমাণে দিতে হবে, যেহেতু ডালের পরিমাণটা 1/2 কেজি। অত বেশি মানে হালুয়া মানে ঘিয়ের কারবার, ঘি দিয়ে কিন্তু তৈরি করতে হবে। যত বেশি ঘি দিবেন তত বেশি কিন্তু টেস্টটা ভালো আসবে, ফ্লেভারটা কিন্তু অনেক গুণ ভালো আসবে। এভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে কিন্তু ডালের গায়ে যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে আগে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে নিয়েছি, শুকিয়ে নিয়ে কিন্তু এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ। চিনিটা মনে করেন আপনাদের উপরে ডিপেন্ড করবে, আপনারা কীরকম করে খাবেন মিষ্টিটা সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ এলাচ গুঁড়ো। যেহেতু আমি প্রথমে এলাচ ব্যবহার করি নি, তাই গুঁড়োটা ব্যবহার করেছি। এই পর্যায়ে নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে দেখলাম চিনিটা কিন্তু আমি ধাপে ধাপে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আবার নাড়াচাড়া করে দিয়েছি। চিনি দেখে কিন্তু বেশ পানি আসে, তাই আস্তে আস্তে মনে করেন এই পর্যায়ে হাই হিটে করে কিন্তু রান্না করতে হবে। দেখতে পাচ্ছেন অনবরত কিন্তু নাড়তে হবে, কোনো মতেই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না। দেখতে পাচ্ছেন আমার হালুয়াটা কিন্তু হয়ে গেছে, প্যানের গা কিন্তু ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি এখানে একটা সার্ভিং ডিশ নিয়েছি, যেখানে আমি সেট করে নিব আমার হালুয়াটা। এই পর্যায়ে কিন্তু আমি সার্ভিং ডিশে একটু হালকা পরিমাণ ঘি ব্রাশ করে নিয়ে এর উপরে কিন্তু সেট করে নিয়েছি। কীরকম মানে মনে করেন করবো, মোটা না পাতলা সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। আমি কিন্তু একটা চাকুর মধ্যে কিছু পরিমাণ ঘি ব্রাশ করে তারপরে আস্তে আস্তে কেটে নিয়েছি, তা মনে করেন যে গায়ে লেগে না যায়, গায়ে লেগে গেলে কিন্তু উঠে আসবে, আমরা হালুয়াগুলো শেপগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। কিন্তু এইভাবে কিন্তু আড়াআড়ি শেপ দিয়ে দিচ্ছি আমি, মানে যেরকম ত্রিকোণাকার মতো যে শেপটা সেই শেপটা আপনারা এখানে বক্স যে শেপটা সেটা দিতে পারেন। এখানে কিছু পরিমাণ আমি কাজু বাদাম কুচি করে কাজু এবং পেস্তা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ। তো পেস্তাটা দিলে কালারটা সুন্দর আসে, আমি সুন্দরভাবে সেট করে দিয়েছি। এই পর্যায়ে সেট করে কিন্তু ঠান্ডা করে রেখেছি প্রায় 2 ঘন্টার মতো ঠান্ডা করে, তারপরে আমি নর্মাল তাপমাত্রা ঠান্ডা করে কিন্তু শেপগুলো তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক মজা। আপনারা কিন্তু বাসায় একবার হলে ট্রাই করবেন, ট্রাই করে কিন্তু আমার কমেন্টসে অবশ্যই জানাবেন যে কীরকম হয়েছে আজকের হালুয়াগুলো।
তাহলে আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনারা বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।